একটা একটা দেখাই। সাগর এখন আসবে। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে দেখেন রোজা কিন্তু শেষ হয়ে আসছে, এত খারাপ লাগে বলার মতো না। যাই হোক, ইফতার বানাতে নিয়েছি, আলুর চপ বানাচ্ছি লাস্টের দিকে, আর একটু বুট ভাজবো আর তরমুজ কাটবো। তো এইবার যে মানে ওইবার প্রথম দিকে যে বুট করেছিলাম ওইটা বুটটা ছিল আগের বছরের, মানে অনেক পুরানা বুট, সেই জন্য কিন্তু কালো হয়েছিল। কিন্তু এই বুটটা দেখেন আমার এই বুটটার কালারটা সুন্দর এসেছে, কারণ এটা একদম নতুন বুট। যাই হোক, বুট ভাজা হয়েছে আমার। এরপরে আমি তরমুজটাকে কেটে নিচ্ছি, আর তরমুজ আমার খুবই পছন্দ। আমি ইফতারে দেখা যায় একটু হালকা হয়তো একটা বেগুনি দু একটা বেগুনি মুখে দিয়ে তারপরে কিন্তু আমি তরমুজ খাই বসে বসে। তরমুজ এই মানে কয়েকদিন যাবতই খাচ্ছি, এর আগেও আমি তরমুজ আনিয়েছি একটা, তারপরে এখন আবার একটা আম্মা দিয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এক বড় বড় আনাই তো দেখা যায় তিন চার দিন খাওয়া যায় একটা তরমুজ। ইফতারিতে দেখা যায় আমি একটু তরমুজটা বেশি পছন্দ করে খাই, ওরা তেমন একটা খায় না, তার জন্য দেখা যায় কিনলে কিছু থেকেই যায় ফ্রিজে। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ইফতার। বসো আছে বসো, এত দেরি করলা কেন বাবু তুমি? কি সবকিছু মিক্স করছো সেই জন্য? এখন জিলাপি মিক্স করো, স্যান্ডউইচ মিক্স করো না, স্যান্ডউইচ মিক্স করলে ভালো সবই মিক্স করো, স্যান্ডউইচ অনেকটা মেবি তরমুজও মিক্স করে রাইট মুটের সাথে? না 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 সরো, দেখাও তারপরে হইছে ঠিক আছে হবে ছিল কিন্তু এটা বলতেছিল যে লার্জ নাই। এর আগে একবার লার্জ নিছিলাম না, আমি বলছি একটু বড়ই আসিফের জন্য পাঞ্জাবি, কারণ আসে বাবার
দাঁড়া আমি আনতেছি। আচ্ছা তো পাঞ্জাবি একটু দেখাও। হবে হবে না? হ্যাঁ সুন্দর হয়েছে না পাঞ্জাবিটা? ও পরবে পাঞ্জাবি, ওর জন্য এসেছি পাঞ্জাবি। তো ঠিক আছে, এখনো কেনাকাটা যেগুলো বাকি আছে সেগুলো তো করে ফেলাবো না, আজকে আছে তার মধ্যে পাঞ্জাবিটা কিনবো। তারপরে হচ্ছে মহিতের জন্য একটু জামা কিনবো, পাঠিয়ে দেবো অনেক খুব হিসাবে তো একটু করতে হয় এই আর কি। আর মহিত তো ওদিক থেকে তো মানে পাঠানোটা একটু ঝামেলা মহিতের জন্য, মহিত আব্বু যখন যাবে তখন নিয়ে যাবে। আর মহিত তো বেবিদের তো কোনো ইয়ে থাকে না, বেবিদের তো সবাই কাপড় চুপড় দেয়, ফ্যামিলি সবাই দেয়, আত্মীয় স্বজন দেয়, বেবিদের জিনিসটাই আলাদা। তারপরে কাঞ্চির মেয়ের জন্য জামা বানাইতে দিচ্ছি, ওইটা ইয়ে করবো করতে করতে বানাইয়ে দিতে চাইছি, রেডিমেড কেনা জামা দিতে চাই, তার জন্য আমি বানাতে দিচ্ছি। ইনশাল্লাহ হলে পর দেখা বলছি কী কী ঠিক আছে মানে বানাইছি বা কী করছি না করছি। আর হয়েছে আসেপ্টে এখন পাঞ্জাবিটা পরে আসেপ দেখুক, আর আমরা এখন ওই আরও যা যা করবো ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো কী কী কাজ কার জন্য কী কী কেনা, এখন আমি সঠিক বলি নাই, পরে দেখাবো না আসেপ না ওইটা পরে দেখা হয়েছে বাটন খুলে। এখন হচ্ছে যাচ্ছি প্রথমে হচ্ছে কাঠপট্টি, সেখান থেকে যাব হচ্ছে চকে। কাঠপট্টি আর চক সাথে সাথেই লাগানো, দূরে না। যাব হচ্ছে ওই টুকটাক যে কেনাকাটা কিছু আছে, আব্বার জন্য কিনতে হবে পাঞ্জাবি, আসেবের আব্বুর জন্য পাঞ্জাবি, তারপরে হচ্ছে আন্ডারগার্মেন্টসের জিনিসপত্রগুলো, তারপরে হচ্ছে এই যে যেগুলো যেগুলো মানে এখন মাথায় আছে মনে আছে ঠিক সেগুলো কিনবো, মোহিতের কাপড় এরকমের। তো আসলে কি দিতে মন চায় সবাইকে, এখন সবাইকে তো দেয়া সম্ভব না, যেটা সত্য কথা সবাইকে দেয়া সম্ভব না এখন বর্তমানে, সেই দিন এখন আর আমাদের নেই যে আমরা মানে সবাইকে দিব এরকম। ওই জাস্ট একদম কাছের যারা, যাদের একদম দিতেই হয় না দিলে খারাপ দেখায়, তাদের আর কি দেয়া। তারপরেও কাছের অনেক মানুষ বাদ পড়ে যায়, কিন্তু কিছু করার নেই আসলে এখনকার বর্তমান পরিস্থিতি, বর্তমান বাজার, নিজেরা নিজেদের জন্য কিছু নিয়ে যে নিজেদের আপনজনদের জন্য যে কিছু করব সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, তারপরও আর কি সবাইকে নিয়ে ঈদ করার আনন্দ আলাদা, সে যে মানে আমরা যে শুধু আমাদের আত্মীয় স্বজন বা নিজেদের চিন্তা করি তা না, সবার চিন্তা করাটাই ভালো, এবং ঈদের খুশি সবার সাথে বাটোয়ারা করাটা সবথেকে বড় আনন্দ, যেটা হচ্ছে মনে করেন পাওয়া যাবে। আপনার যদি রাস্তায় একটা ভিক্ষুকও দেখেন বা আপনার কাছে এসে হাতটা পাতে এই মুহূর্তে এই রাস্তাতে বা যে কোনো রাস্তায়, আপনি তাকে চেষ্টা করবেন কিছু না কিছু দিতে, খালি হাতে ফেরত না দেওয়ার জন্য রিকোয়েস্ট সবার কাছে, এই ঈদটা হোক আমাদের সবার জন্য। হয়তো আমাদের দেয়া সামান্য পয়সা ওদের অনেক উপকারে আসবে, হ্যাঁ ওদেরও মন চায় কাপড় পরতে, ঠিক আছে। তো সমস্ত পৃথিবীর মানে বাংলাদেশের সমস্ত মানুষের তো আমাদের জন্য করা সম্ভব না, তাই আমরা সামনে বসে যাকে যখন দেখব তখন যতটুকু পারি একটু হেল্প করব। তো যাই হোক, কেনাকাটা টুকটাক আরেকটু করলাম, আর জিনিসপত্রের এত দাম, এত দাম কি বলবো। আর আব্বার জন্য কিনেছি একটা পাঞ্জাবি, আব্বার এই কালারটা আমার কাছে মনে হচ্ছিল যে এই কালারটা আব্বাকে খুব মানাবে, তো আব্বা আসলে এই কালারটা কখনো পরে না, আব্বা পরে সবসময় ইয়া কালারগুলো, যেই কালার মনে করেন অফ হোয়াইট, তারপরে হচ্ছে হোয়াইট, তারপরে হচ্ছে ইয়া কালার যেটা একটা একটা খয়েরি কালার আছে না কেমন কেমন জানি ওইটা, এগুলো। আর এটা আছে আসে আব্বুর জন্য, এটা সে গায়ে পরে তারপর ট্রায়াল রুমে যে গায়ে পরে তারপরে সে নিয়েছে। যাই হোক, তার ইয়া মতো, কারণ তার বডির সাইজের আসলে একটু সমস্যা হয় পেতে, কারণ তার পেটের কাছ থেকে তার কাপড় চুপড় আসতে চায় না, এটাই তার ঝামেলা। তো এটা তার জন্য প্রবলেমই হয়ে যায় কাপড় কিনতে গেলে, এই জন্য আমি একা যেয়ে কিনিও না, কিনলে দেখা যায় আমার আবার রিটার্ন করা লাগে, আবার চেঞ্জ করা লাগে এরকমের। হ্যাঁ, আর ওই যে চন্দ্রবিন্দু তো এখন বরিশালে অনেকগুলা, চন্দ্রবিন্দুতেই বাচ্চাদের কাপড় বেটার আর খুব, আর আমি একদম সফট কটন মানে কটন টাইপের যে মানে যেটা একদম গায়ে পরলে ওর ভাল লাগবে বা ওর কষ্ট হবে না, আমি সবসময় বাচ্চাদের আরামটা খুঁজি, আমি দেখি না চাকচিক্য জামা দেবো আরাম পাবে না, সেটা আমি আসলে চেষ্টা করি না, চেষ্টা করি সবসময় আরামদায়ক জামা। তো এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, জামাটা দেখতেও এত সুন্দর, আর একটা সিম্পল একটা গেঞ্জি দুইটাই দিয়ে দিলাম, এটা কিনেছি চন্দ্রবিন্দু থেকে। তো চিন্তা করেছিলাম কুরিয়ার মাধ্যমে পাঠাবো, পরে চিন্তা করলাম সাগর তো ঈদের পরপরই যাবে ভোলাতে, আর সাগর বললো তো চিন্তা করছি সাগর চলে নিয়ে যাবে। সাগর আসলে কি আম্মা আব্বা এখানে একা, আম্মা আব্বাকে ফেলে তো সাগর যেতে পারে না ছেলের কাছে ঈদ করতে,
সেজন্য আম্মা আব্বার সাথে থেকে তারপরে যাবে। তো আম্মা আব্বাকে বলেছি তোমাদের বাসায় থাকার দরকার কি, যেহেতু মাইদের আম্মু চলে যাবে হচ্ছে চট্টগ্রাম, তোমরা আমাদের বাসায় চলে আসো, আমরা একসাথে ঈদ করি। আব্বা আম্মা দুইজন মানুষ, আম্মা বয়স হয়ে গেছে, আম্মা এখন রান্নাবান্না করতো আমার খুব কষ্ট হয়, তাও তো সারাদিন আমার আম্মা রান্না করে, রোজার ইফতার বানায় আমার আম্মা। হ্যাঁ, কারণ ভাবি বাসায় থাকে না, সে এই যে যাওয়ার আগের দিন পর্যন্ত স্কুলে গিয়েছে, তো আসতে আসতে তার একদম দেখা যায় একদম সন্ধ্যা হয়ে যায় নর্মালে, আর এই কয়দিন যাবত একটু আসছে বিকেলবেলা, তো তারপরে দেখা যায় কাজ আর তেমন থাকে না, আমার আম্মারই সব করতে হয় একা একা, অনেক কষ্ট হয়ে যায়, সেজন্য আবার এখন তো ভাবি থাকবে না, চলে যাবে, তাহলে বাসায় তো মানুষ নেই, ছোটো বাচ্চা মাহিদ, মাহিদ না থাকলে আর ঈদের কী আনন্দ। তো আমি বললাম যে মাহিদ যেহেতু নাই, ওরা থাকলে ঈদের আনন্দ, না থাকলে কি, তুমি চলে আসো, আমরা একসাথে বসে সবাই ঈদ করি। তো আম্মা বলে ঠিক আছে দেখি। আর এদিকে আমি আজকে একটু মোরগ পোলাও রান্না করব। প্রথমে পেঁয়াজটাকে ভেজে আদা রসুন দিয়েছি, সাথে দারচিনি এলাচি দিয়েছি, এরকম দিয়ে তারপরে লবণও দিলাম, তারপরে একটু ভালো মতো ভেজেছি, তারপরে একটু দিলাম হচ্ছে শাহী জিরা, তারপরে জয়ফল জয়ত্রী, একটু হাত মানে ইয়াতে একটু হালকা একটু গুঁড়া করে তারপরে দিয়ে দিয়েছি, তারপরে এই তো আদা রসুন সব কিছু মিলিয়ে যেটা করে সেইভাবেই করবো মোরগ পোলাওটা। আশফাক কয়েকদিন মোরগ পোলাও করছিল, কিন্তু দেখা যায় যে আসলে একটা না একটা কারণে করা হচ্ছিল না, মনেও থাকে না মাঝে মাঝে, তো আজকে চিন্তা করলাম যে একটু মোরগ পোলাওই করি। কারণ হচ্ছে আমি মার্কেট থেকে চিকেন এনেছি, আমি ইয়া চিকেন পাইনি, হ্যাঁ ওরা তো ব্রয়লার চিকেন ছাড়া খায় না, ওটা আমি পাইনি বাজারে, পেয়েছি এই সোনালি মুরগিই ছিল একমাত্র। সোনালি মুরগি এমনি রান্না করলে ওরা খাবে না, ওরা কীরকম জানি করে, বলে যে না খেতে কেমন ইয়াকি লাগে এরকম, অথচ মোরগ পোলাও রান্না করলে ঠিকই খায়, কেন সেটা আমি জানি না, রোস্ট করলে ঠিকই খায় কিন্তু নর্মালে ঝাল রান্না করলে খায় না, সেই জন্য আমি চিন্তা করলাম মানে চট জলদি মোরগ পোলাওটা করে ফেলি। তো ওখানে ইয়া দিয়ে টক দই দিয়ে তারপরে মশলা কষিয়ে ওটা ঢেকে রেখেছি হচ্ছে, আর এই পাশে পোলাওটাও বসিয়েছি একটু আদা দিয়ে লবণ দিয়ে আর কিছুই না, আর একটু দারচিনি এলাচিও দিয়েছি। তো পোলাওটায় গরম পানি দিয়ে দিলাম আর হচ্ছে একটু কিশমিশ দিয়ে দিলাম, সাথে আর কিছুই না, তারপরে এটা পানিটা টেনে গেলে মাংসটা ঢেলে দেবো। মোরগ পোলাও রান্না করা খুবই সহজ, একদম রেস্টুরেন্টের স্টাইলে রান্নাটা করলাম। আর আশফাক ওই সেদিনকেও বাসায় যাওয়ার সময় মোরগ দেখে বলে মা এটা দিয়ে কি মোরগ পোলাও রান্না করে, তা আমি বলি না মোরগ পোলাও এটার নাম, হ্যাঁ মুরগি দিয়েই করে মোরগ পোলাও, যাই হোক এটা তো সোনালি মুরগি আর ডিমও পারে নাই মুরগি, তো সেই হিসাবে এটাই মোরগ পোলাও এই আর কি। তো ঢেকে দিয়ে এখন আর একটু কেওড়া ওয়াটারও দিলাম, এসেন্স না দিলে একটু ঘ্রাণ আসে না, সেই জন্য যে শাহী শাহী ভাব সেটা আসে না, তো ভুলে আমি আর একটা কভার দিয়ে ঢাকতে চেয়েছিলাম। যাই হোক আমার দম দেয়া হয়েছে আর খুব ঝুরা ঝুরা হয়েছে, মানে ঝুরঝুরা, আমি মিক্সিং করে দিয়েছি, মিক্সিং তো ঠিক মতো না করলে কিন্তু মজা লাগবে না খেতে এই আর কি। তো চিকেনের স্টক থাকলে একটু চিকেনের স্টকও সাথে দিয়ে দিলে এই রাইসের সাথে, তো রাইসের টেস্ট ফ্লেভারটা বেড়ে যায়। তো আমি তিনটা 38 বাজে, তো আমরা খাবার খেতে এলাম, কারণ আমরা কিয়াম পড়ি, কিয়াম পড়তে পড়তে দেখা যায় একটু লেটই হয়ে যায়, তো এখন ওই 3:30টার দিকেই খাওয়া হয় কিয়ামের জন্য। আর এই যে কিয়াম মানে শবে কদর, আজকে তো শবে কদরের রাত মেইন, মানে যেটা আমরা 26-27 তারিখটা বলি, 26 রাত, তো আজকে বেজর রাত, যাই হোক আমরা 20 রাত থেকেই পড়ি, তো আশা করছি সবাই পড়েছেন এতদিন, আর যারা পড়েননি তারা নেক্সট ইয়ার একদম 20 রাত থেকে পড়বেন, আর যারা পড়ছেন তারা তো পড়ছেন, আর সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করবেন এই কবর এই কদরের রাতে, আপনি যেই দোয়া করেন না কেন আল্লাহ তালা কবুল করেন, কারণ আল্লাহ তালা নিচে নেমে আসেন, সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন, অন্যের জন্য দোয়া করবেন, যত অন্যের জন্য দোয়া করবেন সেই সেম দোয়া আপনার গায়ে লাগবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। এত সুন্দর একটা মাস, সারা বছর এই মাসটার জন্য অপেক্ষা করি, আর দেখেন দেখতে দেখতে রোজা কিন্তু চলে যাচ্ছে, আর মাত্র 4-5 রোজা বাকি আছে, সেজন্য খুব কষ্ট হয় আহারে রোজাটা চলে যাবে, কত সুন্দর একটা ডিসিপ্লিন ছিল অন্যরকমের নামাজের সব কিছুর, এমনিতে সবসময় থাকে, তারপরে রমজান মাসে যত বেশি ইবাদত করা যায় তত ভালো লাগে, সন্ধ্যার ইফতার করা, এই যে একটা আনন্দ, এই যে একটা ভালো লাগা, এটা তো আবার এক বছর পর আসবে তাই না, তো এই জন্য একটু কষ্ট লাগে নেক্সট ইয়ার কে কোথায় বেঁচে থাকি কে কীভাবে থাকি তাও জানি না, একমাত্র আল্লাহ তাআলা জানেন।
তো ঠিক আছে, আমরা সবার জন্য বেশি বেশি দোয়া করব, সবার জন্য দোয়া করব, আমাদের জন্য আমরা দোয়া করব। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই, এখন আজান দিয়ে দেবে একটু পরেই, তারপর নামাজ পড়ে তারপর ঘুমাতে যাব, আবার নেক্সট মর্নিং দুপুরে উঠে আবার ইফতারের আয়োজন, আবার সব কিছু করা। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। মা আসসালামা।